আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। হাজির হলাম নতুন আরও একটি রেসিপি নিয়ে। আর আজ আমি আপনাদেরকে তৈরি করে দেখাবো প্যাকেট মশলা দিয়ে রেস্টুরেন্ট স্টাইলের একদম পারফেক্ট চটপড়ি রেসিপি। আর আমরা সবাই জানি ছোট বড় সকলেরই ভীষণ পছন্দের খাবার এই চটপটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে। তাহলে চলুন দেখে নেওয়া যাক এর পুরো প্রস্তুত প্রণালী। এখানে আমি চটপটি ডাল নিয়েছি মেজারমেন্ট কাপের এক কাপ পরিমাণ। ডাবলিগুলোকে সারারাত পানিতে ভিজিয়ে রেখে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। অনেকে এগুলাকে চানাবুট আবার মোটরও বলে থাকেন। এখানে আমি একটা রাঁধুনির চটপটির মশলা নিয়েছি 50 গ্রাম। আজকে আমি এই চটপটিটা এই মশলা দিয়ে তৈরি করব। এই চটপটির মশলা দিয়ে চটপটি তৈরি করলে একদম রেস্টুরেন্ট স্টাইলের স্বাদটা পাবেন। এখন আমি চটপটির ডালগুলোকে সিদ্ধ করে নেব। চুলায় একটা প্যান বসিয়ে এর মধ্যে চটপটির ডাল দিয়ে দিচ্ছি। দুইটা মাঝারি সাইজের আলু ধুয়ে পরিষ্কার করে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 চামচ লাল মরিচের গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। এই পানি দিয়ে আমি ডাবলিগুলোকে সিদ্ধ করে নেব। এবার এগুলাকে নেড়ে ছেড়ে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচটাকে মিডিয়াম রেখে আমি ডাবলিগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। মিডিয়াম লো হিটে রেখে ডাবলি আর আলু দুটোই খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। ডাবলিগুলো এমনভাবে সিদ্ধ হবে কিছু ডাবলি একটু গলে যাবে, আবার কিছু ডাবলিগুলো এরকম একটু আস্ত থাকবে। এবার আমি আলুগুলোকে উঠিয়ে নিচ্ছি। তারপর আমি আলুগুলোকে বেঁগে দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি 1/2 টেবিল চামচ পরিমাণ চটপটির মশলা, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ বিট লবণ, 1/2 চামচ দিয়ে দিচ্ছি জিরার গুঁড়া, আর দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স। এখন এই ডাবলিগুলোর সাথে মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আর চটপটির জন্য কিন্তু ডাবলিতে এরকম কিছুটা পানি থাকতে চুলা থেকে নামিয়ে নিতে হবে। তো দেখুন চটপটির ডালটা তৈরি করা হয়ে গেছে আমার। আমি এখন এগুলাকে চুলা থেকে নামিয়ে নিচ্ছি। তেঁতুলের টক তৈরি করার জন্য প্রথমে একটা বাটিতে নিয়ে নিচ্ছি কিছুটা পরিমাণ তেঁতুল। তেঁতুলের মধ্যে আমি 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে তেঁতুলটাকে 20 মিনিটের জন্য ভিজিয়ে রেখে দিচ্ছি। এভাবে একটু পানি দিয়ে 20 মিনিট ভিজিয়ে রাখলে তেঁতুলের কাঁদ বা মারটা বের করে নিতে খুব সুবিধা হয়। ঠিক হাত দিয়ে এভাবে কষলে কষলে তেঁতুলের বিচিগুলো আলাদা করে নিতে হবে। তৈরি হয়ে গেল তেঁতুলের কাঁদ। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চটপটির মশলা, আর দিচ্ছি 1/2 চামচ পরিমাণ চিলি ফ্লেক্স, দিয়ে দিচ্ছি 2টি কাঁচামরিচ কুচি করে। এবার সব কিছু একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আমি এখানে পানি অ্যাড করছি সামান্য পরিমাণ। পানির আসলে নির্দিষ্ট কোনো পরিমাণ নেই, নিজের পছন্দ অনুযায়ী টকটা কতটা ঘন বা পাতলা চাচ্ছেন সে অনুযায়ী পানির মাত্রাটা কমিয়ে বা বাড়িয়ে নিতে পারেন। তারপর আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনি দিয়ে আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তেঁতুলের টকটা আমার তৈরি করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এটাকে একটা ছেড়ে রেখে দিচ্ছি। এবার চটপটি পরিবেশন করার জন্য আমি এখানে পছন্দ মতো নিয়েছি কিছুটা ধনেপাতা কুচি আর কিছুটা কাঁচামরিচ কুচি। নিয়েছি 1টা পেঁয়াজ কুচি, পরিমাণ মতো শসা কুচি, পরিমাণ মতো সিদ্ধ ডিম কুচি করে নিয়েছি। সবশেষে নিয়েছি 2 টুকরো লেবু। এখন আমি 1টা বাটিতে কিছুটা পরিমাণ চটপটির ডাল নিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণ শসা কুচি, পেঁয়াজ কুচি দিয়ে এর উপরে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণ সিদ্ধ করে রাখা ডিম কুচি, আর দিয়ে দিচ্ছি ধনেপাতা কুচি, আর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ তেঁতুলের টক। লেবুটাকে চিপে একটুখানি লেবুর রস দিয়ে দিচ্ছি। এবার সবগুলো উপকরণ একসাথে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে অল্প সময়ে চটপটি।
আপনারা চাইলে এভাবেও খেতে পারেন। তবে দেখতে সুন্দর লাগার জন্য কিছু শসা কুচি আর পেঁয়াজ কুচি আর একটা সিদ্ধ ডিম উপর থেকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। তো দেখুন খুব সহজে তৈরি হয়ে গেল প্যাকেট মশলা দিয়ে চটপটি। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন লেগেছে। আপনাদের লাইক এবং কমেন্ট আমাকে অনেক উৎসাহ দেয়। আজ এ পর্যন্ত, ভালো থাকবেন সবাই, আবার দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।